শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনের নিরস্ত্রীকরণ ছাড়া সমাধান হবে না, দাবিতে অনর পুতিন। যুদ্ধ থামানোর আলোচনার মধ্যে রাজধানী কিভে ভয়াবহ হামলা। রাশিয়া ইউক্রেনের আলোচনা শেষ, দ্বিতীয় রাউন্ডে বৈঠক শীঘ্রই শুরু। ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য আবেদন ইউক্রেনের, উত্তেজনা চরমে। আমরা যুদ্ধ চাই না, বললেন আটক রুশ সেনা। ইউক্রেনের যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে, জাতিসংঘের হুঁশিয়ারি। নিরপেক্ষতার অবস্থান ছেড়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সুইজারল্যান্ডের। এবার বিস্তারিত। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে সোমবার এক টেলিফোন আলাপের পর এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, নিরাপত্তা নিয়ে রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনায় নিলেন ইউক্রেন সংকটের সমাধান সম্ভব। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ফরাসি প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বলেন। তিনি ইউক্রেনের সমস্ত হামলা, বিশেষ করে বেসামরিক লোকজন, সড়ক এবং অবকাঠামোর ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছেন। ফরাসি বিবৃতিতে বলা হয়, ইমানুয়েল ম্যাক্রোর অনুরোধ রাখতে তার সদিচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন, কিন্তু ওই টেলিফোন আলাপের পর ক্রেমলিনের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয় তাতে স্পষ্ট যে সব যুক্তি এবং দাবিতে ইউক্রেনের হামলার নির্দেশ পুতিন দিয়েছিলেন তা থেকে তারা এক চুল নড়ার ইঙ্গিত পাওয়া যায়নি। পশ্চিমাদের কাছ থেকে নজিরবিহীন নিষেধাজ্ঞায় তিনি যে কোনো চাপ বোধ করছেন তার কোনো লক্ষণ অন্তত ওই বিবৃতিতে পাওয়া যায়নি। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয় যে পুতিন ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, বোঝাপড়া একমাত্র সম্ভব যদি নিরাপত্তা নিয়ে রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়। স্থিতিশীলতা আনতে ও যুদ্ধ থামানোর উদ্দেশ্যে বেলারুশে আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা, তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে গেছে এই আলোচনা। এদিকে আলোচনার শেষ কয়েক মুহূর্তে কিয়েভের কাছে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, খবর সিএনএনের। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6:40 কিয়েভ শহরের কেন্দ্রের পূর্ব দিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাদের পরে শহর জুড়ে সাইরেন বেজে ওঠে। এদিকে বেলারুশের রাশিয়ান ও ইউক্রেনীয় আলোচনা শেষ হয়েছে, দুই পক্ষই পরামর্শের জন্য তাদের নিজ নিজ দেশে ফিরে গেছে। আলোচনার পর ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি উপদেষ্টা মিখাইল পডোলিয়াক সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনীয় এবং রাশিয়ান প্রতিনিধি দল প্রথম দফা আলোচনায় বসেছিল। তাদের মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি ও ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধের কর্মকাণ্ডের সমাপ্তি নিয়ে আলোচনা করা। প্রাথমিক আলোচনা শেষে উভয় দেশের প্রতিনিধিরা পরামর্শের জন্য ফিরে তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা প্রশমনে বেলারুশের সীমান্তে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ডে বৈঠক শীঘ্রই দুই পক্ষ আবার একত্রিত হবে। বেলারুশের সংবাদ মাধ্যম বেল্টা নিউজের বরাত দিয়ে সোমবার এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। এর আগে সোমবার বেলারুশ সীমান্তে প্রিয়াপাত নদীর কাছে দুই দেশের প্রতিনিধি দল বৈঠকে মিলিত হয়। ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রী অলেকসাই রেচনিকভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পডোলিয়াকের নেতৃত্বে ইউক্রেনের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। অপরদিকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদেনস্কি ও পার্লামেন্ট সদস্য লিওনিদ স্লাতস্কি। আলোচনার বিষয় দুই পক্ষই নিজ নিজ দেশের রাজধানীতে ফেরত গিয়ে অবস্থা জানাবে এবং পরবর্তী বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা পরামর্শ করে নেবে। অবশ্য এই বৈঠক থেকে শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে প্রত্যাশার হার কম। বৈঠকের আগেই ইউক্রেন যুদ্ধবিরতি ও ইউক্রেনীয় ভূমি থেকে রুশ সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করেছে। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণ মাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আনদ্রিসি বিহা এক ফেসবুক বার্তায় এই তথ্য জানান। ফেসবুক বার্তায় তিনি বলেন, আবেদনপত্র এখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর সদর দফতরের পথে রয়েছে। সংস্থাটিতে সদস্য পদের জন্য এই আবেদনের প্রক্রিয়া মূলত প্রতীকী। নতুন কোনো দেশকে ইইউর সদস্য হতে আবশ্যিকভাবে সংস্থাটির সব সদস্যদের সমর্থন প্রয়োজন হয়।
রাশিয়ার আগ্রাসনের মুখে ইইউর সদস্য পদের জন্য এই আবেদন করল ইউক্রেন। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণ মাত্রার অভিযান পরিচালনার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ আগ্রাসনে দেশটিতে রোববার পর্যন্ত 14 শিশুসহ 352 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাশিয়ার সাধারণ সৈন্যদের মিথ্যা বলে ইউক্রেন যুদ্ধে নামানো হয়েছে এবং তারা এই লড়াই চান না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে ইউক্রেনে আটক এক বেলারুশ সেনাকে এসব কথা বলতে শোনা গেছে। সোমবার মার্কিন সাময়িকী নিউজ উইক এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে ইউক্রেনীয় বাহিনীর হাতে ধরা পড়া 5 রুশ সেনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। গত রোববার পোস্ট হওয়া ভিডিওটি এ পর্যন্ত 7 লাখের বেশিবার দেখা হয়েছে। এতে দেখা যায়, পেছনে হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসা রুশ সেনাদের প্রশ্ন করছেন ভিডিও ধারণকারী। কেন ইউক্রেন আক্রমণ করলেন জানতে চাইলে একে একে জবাব দেন সেনারা। এর আগে নিজ নিজ ইউনিটের পরিচয় দেন তারা। প্রশ্নের জবাবে সেনারা বলেন তারা ইউক্রেন আক্রমণ করতে চাননি, প্রশিক্ষণের কথা বলে তাদের এখানে আনা হয়েছিল, এখন তারা বাড়ি ফিরতে চান। প্রথম রুশ সেনা বলেন, প্রশিক্ষণের জন্য আমাদের ধোঁকা দেওয়া হয়েছিল বলেই আজ আমি এখানে। দ্বিতীয় সেনাও বলেন, প্রশিক্ষণের জন্য এসেছিলাম, আমাকে কমান্ডাররা পাঠিয়েছিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের জোর দাবি করেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে চলমান সংঘাতের বিষয়ে এক বিশেষ অধিবেশনে এই দাবি করেন তিনি। গুতেরেস বলেন, রাশিয়ার আগ্রাসন যথেষ্ট হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত। জাতিসংঘ মহাসচিব বলেন, রাশিয়ার পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থায় সতর্কতার নির্দেশ এক ভয়াবহ ধারাবাহিকতা। তিনি বলেন, পরমাণু সংক্রান্ত ঘটনার সামান্য চিন্তাও কল্পনাতীত, পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো প্রকার যুক্তি থাকতে পারে না। অধিবেশনে গুতেরেস বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুসারে প্রায় 5 লাখ ইউক্রেনীয় তাদের দেশ ছেড়ে পালিয়েছে। দেশটিতে শিশুসহ বেসামরিক নাগরিকদের মৃত্যু সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল ও নৌ ও বিমান বাহিনীকে পূর্ণ মাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। বিশ্বের সব ধরনের সংঘাতেই সবসময় নিরপেক্ষ থাকা ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড নিজের নিরপেক্ষ অবস্থান ত্যাগ করছে রাশিয়ার বিরুদ্ধে। ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা সব নিষেধাজ্ঞায় প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার সুইস ফেডারেল কাউন্সিলের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অংশ হিসাবে রুশ বিমানের জন্য সুইজারল্যান্ডের আকাশসীমা নিষিদ্ধ এবং রুশ প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সহ ইইউর তালিকায় থাকা 337 রুশ নাগরিকের সম্পদ জব্দ করা হবে বলে জানান তিনি। ক্যাসিস বলেন, এটি সুইজারল্যান্ডের জন্য নজিরবিহীন এক পদক্ষেপ, যে আগে সবসময় নিরপেক্ষ ছিল। তিনি বলেন, রাশিয়ার আক্রমণ স্বাধীনতার প্রতি, গণতন্ত্রের প্রতি, বেসামরিক মানুষের প্রতি এবং এক স্বাধীন দেশের সংস্থাগুলোর প্রতি আন্তর্জাতিক আইন অনুসারে তা গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিকভাবে তা গ্রহণযোগ্য হতে পারে এবং নৈতিকভাবেও তা গ্রহণযোগ্য হতে পারে না। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণ মাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।